الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا

বেলাল ডাক দেখে নবীজ প্রত্যেক নামাজের পরে আপনার সুন্দর সুন্দর সাহাবার আপনার সঙ্গে প্রেমের আলাপ করে আমার চেহারাটা বিশ্রী কে আপনার সামনে আমি যাই না না গেলেও সব সময় উজু করি উজু করে দুই রেখাত নামাজ পড়ি আর আল্লাহর কাছে বলি আল্লাহ সব সাহাবিরা নবীর কাছে যায় মনের ব্যথা কয় আমি বিশ্রী কে শরমে আমি যাই না না গেলেও আমার নবীর محبت যেন আমার উপরে থাকে সুবহানাল্লাহ আমার রাসূল কয় এ বেলাল আমার আল্লাহ তোর দোয়া কবুল কইরা ভালো সুবহানাল্লাহ দেখেন দুনিয়াতে চলা ভিড়া করে আর তার পায়ের আওয়াজ শোনা যায় ভিতরে আল্লাহ আকবর বলবেন না

নमाज ঠিক কি তুমি সকালবেলা কয় আপনি জানেন আপনাকে সকালবেলা বলে আসলে তো কোউ রুম মিনান আল্লাহু মুয়াজ্জিন মসজিদে কয় ঘুম থেকে নামাজ উত্তম আর তুই ওই টাইমে মোবাইল চালাস আর শয়তান তোরে পাওয়া টিপতাছে আর কইতাছে নামাজ থেকে ঘুম ভালো নামাজ থেকে ঘুম ভালো শয়তান তোর টিপতাছে আর আমরা তুই মোবাইল টিপতেছস

একদম সেকেন্ডে তোর ফানা ফানা ধরে আপনি আপনি কেন আসছেন তোর নিয়াত শেষ না 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 তাই ওই

بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان দেখবেন আপনি কোরআনের আলোতে আলোকিত হবেন কোরআনের আপনি যাবেন কোরআনের প্রেমে আপনি উজ্জীবিত হয়ে যাবেন সমাজকে কি করতে হবে পাল্টে দিতে হবে আজকে দিকে রাজি আছেন সবাই কি রাজি আছেন আল্লাহ কবুল করুক আমিন কন আর যারা আমিন বাবা আসেন একটু সামনে বাড়ি ইনশাল্লাহ কি কন ওই জান্নাতের ভিতরে প্রত্যেকটা রমি রুমে যেই সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায় জবানটা খুলে বলেন সেই সাহাবীর নাম কি ইনশাআল্লাহ আর যারা বলে না নাম কি আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কুর পায়ের আওয়াজ শুনলেন পায়ের আওয়াজ শুনে আমার নবী বের হলেন আমার নবী অনেক কিছু খাবারের অফার পাইলেন আমার নবী খাই নাই কেন জানেন কারণ আমার নবী বলেন আমার উম্মত ছাড়া আমি বেহেস্তের কিছুই হাতে নিব না এরপরে আমার নবী হেমন ভাবে তিনি জান্নাত দেখলেন

आ बाप रे बाप एक बड़ा को एक बड़ा को चाचा मोरे से एक काम दे कान दोज दो को चाचा मोरे से चाचा काम चाचा करते काम देता अमर लगे करे को चाचा तो आज रहली रूढली से अमर बारी दे चिन्ह गेसे कौन जरा हमारा बात बस जनारे वास्ते ना वास्ते ना बस रास्ता आसे अभी आज रहली

ঠিক আছে এখন সে মরণটা দেখবে কেমন দেখতে চাও অবশ্যই দেখতে চাই দেখছেন কি কয় অবশ্যই তাইলে তুমি মাত্র পাঁচ মিনিট মুখ তার নাকটা বন্ধ করে রাখো আসো খেলা হবে বন্ধ করো পারবা তো তুই কি দেখবি কি দেখবি দেখার সুযোগ আছে অবশ্যই মরণটা কেমন করে মরণ দেখবি জানটা দি বাইরে যাবে না বল

তুমি এখন নাক বন্ধ করো না তুমি এখন মুখ বন্ধ করে পাঁচ মিনিট রাখতে পারো না যখন আজরাইল আসবে তুমি এইভাবে কত বাধা দিবে মুখ খোলা ঠিকই থাকবে নাক খোলা ঠিকই থাকবে দম বন্ধ হয়ে যাবে দম বন্ধ হয়ে যাবে হাজার চিৎকার দিবে কোনো কাজ হবে না জবানটা খুলে বলো আল্লাহর ধরা কি নরম না শক্ত অবশ্যই দেখবা বাবারি কইতে দিরি সাথে সাথে গেছে

দলিলের বাইরে কথা বলছি একটা কথা দলিলের বাইরে নাই এই মেয়েগুলো গুলো কিশোর বয়সের মেয়ে তারা ওই বিভিন্ন অফার পায় টিকটক ভিডিও বানানোর জন্য

এই তোমার চরিত্রের যদি খনন হয় তাহলে মনে করে চরিত্রের অধপতনের কারণে যে কোনো মুহূর্তে তোমার বিপদ ডেকে আসবে কথা বলো ঠিক না বেঠি এই জন্য টিকটক ভিডিও নামে এই টুকটাক কাজ করা যাবে না এরপরে আমার নবী দেখছে কই রঙের ভানি জিব্রাইল দিছে কে জিব্রাইল এ সারেঙ্গর ভানি রে কইতি কায়ে নবী গো আমি কইতাম পারি না একটা ফেরেশতা আয়েশা কো নবী গো জিব্রাইল যদি না পারে কিন্তু আল্লাহ আমারে জানাইবার ক্ষমতা দিয়েছে

এটা একটা একটা মন্ত্র কইলে শিক্ষা আর একটা মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম আর যে বিসমিল্লার মিমের থেকে আছে পানির নদী আর আল্লাহ শব্দের হাত থেকে বাড়িতে আছে সরাবের নদী আর রহমান শব্দের মিম থেকে বাড়িতে আছে দুধের নদী রহিম শব্দের মিম থেকে বাড়িতে আছে মধুর নদী এই চার রঙের পানির দিয়ে বেরিতেছে আল্লাহ আল্লাহ রাসূল ডাক দেখে আল্লাহ এই রঙের পানির হাকিকত কি আল্লাহ কয় বন্ধু এই রঙের পানি যারা পান করবে এদের जिंदगी তো পানি দৃষ্টা লাগবে না রাসূলকে আল্লাহ এরা কারা পান করার অধিকার পাবে আল্লাহ ডাক দেখে বন্ধু যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে তাদের আমল নামে আমি আল্লাহ সেই পানির ব্যবস্থা রেখে দিয়েছি তাহলে কাজ করবি মদ খাইতে যাইকে বিসমিল্লাহ কাম হইব

বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জানোনি কথা বলেন ঠিক কিনা বলেন পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে জাবি নবীর নৌকাতে আয় রূপ কষ্টেরী নৌকা গানি রূপক কষ্টের নৌকাখানি নাই ডোবার ভয় পারে কে যাবে নবীর নৌকাতে আয় আসল কথা কইতামনি নবিনা মানে যারা 100% ওহাবী তারা এই জীবনে

নবী মেরাদের ওয়াজ কিছু মাওলানা আছে করেই সিদতুল মুনতাহা পর্যন্ত ওয়াজটা লয়ায়া যা কোন রকম ভাবে নিয়া ক হে আনতিকা নবী নাম আর নামাজ দিয়ে এসে নামাজ পড়ো সিদতুল মুনতাহর উপরে গেলেই ওয়াজটা লইয়া আমার নবী যে নূর এটা হবে

এর আমার নবীজি সিদরাতুল মুনতাহার মধ্যে গেছে जाया যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কয় নবীগো আমার পক্ষে এর কোন সামনে যাওয়া সম্ভব কেরে কই আমি যদি সামনে যাই আমার 600 দানা জইল্লা পুইরা সারকার হয়ে যাবগা আচ্ছা জিবরাইল দানাগুলো কেমন জানেননি জিবরাইলের দানা হইল একটা দানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী আছে না বিছানা হয়ে যাবগা এমন 600 দানা জিবরাইল কো নবীগো আমার পক্ষে যাওয়া সম্ভব না কিরে আমার আগায়নের দিকের সেক্রেটারি মোটরসাইকেল দা আনছি আন আমার অর্ধেক পথ রাস্তা আগগাই না যদি আমার কইতো হুজুর আপনি একটু চরিপুর যান হের গেলে একটু সমস্যা আছে আমি যাইতাম না আমি আইলা মুলে আমি কইলাম তোমরা আমার ওলি থেকে আগগাই আই না অর্ধেক রাস্তা কো আমি যাইতাম তোমরা যাইতা না গেলে তোমার খবর আছে আমি জীবুন আমি অজিব রাইল ও নবীকে চাইয়া করে নবি গো আল্লাহ হাড়াই সামনে নিবার লাইগা আল্লাহ দিদার জন্য অর্ধেক রাস্তা যায় নবিকো আমার পক্ষে যাওয়ার সম্ভাবনা গেলে আমার খবর আছে তখন নবী কিন্তু বলার দরকার ছিল জিবরাইল তুমি না গেলে আমি যাম কেম আমি কি রাস্তা চিনি নাকি নবী কিন্তু এই কথাটা বলতে পারতো নবী এই কথাটা না বললে বুঝাইয়া দিছে জিবরাইল রে তোর দূর জায়গা শেষ আমারটা শুরু

নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন